আমাদের মাঝে বর্তমানে সবচাইতে অভাব যে জিনিস এটা হলো পড়াশোনা করার অভাব সবাই শুধু শ্রবণ নির্ভর যেমন এই যে আমাকে এখন আকাশে উড়াচ্ছেন সবাই বাংলাদেশের শ্রবণ করতেছেন আহ আহ কি জানিস আবার লাথি মেরে নিচে ফেলে দেওয়া হবে এটার জন্য আমি তৈরি এটাই আমাদের দেশের নিয়ম তো শ্রবণ নির্ভর আমাদের দেশটা হয়ে গেছে শ্রবণ ও ভাল লাগে ভাল লাগে তো যখন একটা হক কথা আপনার বিরুদ্ধে যাবে থুর আর ভাল লাগে না অথচ এটা হক তো আমাদের জিনিসটা কেমন হয়ে গেল আমরা বিভিন্ন তরিকার বিভিন্ন বিভিন্ন মতের পথের মানুষ তো আমরা একজনকে পছন্দ করি কিভাবে ও খুব ভালো যেই দেখলেন হঠাৎ একদিন একটা কথা এটা আপনার বিরুদ্ধে লাগে মানে আপনি মাজার পূজা করেন উনি বয়ানে বলছে মাজার পূজা করা শিরিক বাস আজকে থেকে আর দেখতে পারেন না এটা কেন এটা শ্রবণ নির্ভর হওয়ার কারণে পড়াশোনার অভাব পড়াশোনা করলে জ্ঞান বৃদ্ধি পায় পড়াশোনা করার পর যে জ্ঞানটা অর্জন হয় এটা প্রকৃত জ্ঞান করিম সাল্লা আলি সাল্লামকে সর্বপ্রথম বললেন এ করা আপনি পড়েন তো ইসলামের প্রথম শব্দই হলো পড়া আল্লাহ আবাদের সকলকে মাদ্রাসা স্কুল কলেজ সব ছাত্র ছাত্রীদেরকে পড়াশোনায় মনোযোগী বানিয়ে দেন এইগুলো এক নাম্বার কথা আল্লাহ সুরায় ফাতিরের সাতাশ আঠাশ নম্বর বলেন আলমতার সামা ইমা নবীকে বলেন আপনি কি দেখেন না আসমান থেকে পানি অবতীর্ণ করেছেন ফরাজিনা বিহী সমার তিম মুখত আলুয়া নুহা আমি আল্লাহ ওই পানির মাধ্যমে বিভিন্ন রকমের ফল মূল উদ্গত করলাম পাহাড়ের মধ্যে বিভিন্ন গিরিপথ কোনটা সাদা কোনটা লাল কোনটা নিকশ কালা কুরআনের মধ্যে আল্লাহ বলেন পাহাড় নিয়ে পানি নিয়ে বললেন ফলমূল নিয়ে বললেন কুরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় গবেষণা করা বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান চর্চা করা এটা ইসলামের নির্দেশ সূরা আলে ইমরানে আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি নিশ্চয়ই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির মাঝে ওখতিলা ফিল্লাইলিভান্না খার দিন এবং রাত্রের পরিবর্তনের মাঝে লা আয়াতিল্লি উলিল আলবাব জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে জ্ঞানী কার আল্লাহ বলেন আল্লাহ দিন আয়াদ আল্লাহ হাতিয়া মা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করেদা বসে স্মরণ করে ওয়ালা জুনু জুনুবিহিম যারা শুয়ে শুয়ে আল্লাহকে শরণ করে ওয়া তাফাক্কারুনা ফি আর আসমান এবং যমীনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে আর বলে রব্বানা মা খালাকতাহা দা বাতিলা আসমানের দিকে ইমানদার তাকায় যমীনের দিকে তাকায় তাকায় বলে আল্লাহ আসমান যমীন আপনি অনর্থ বানান নাই গবেষণা করে বাবুদ গাছ এই আসমান এই জমিন এটা আপনি একটা অনর্থক বানান নাই সুবাহ আমরা আপনার কুত পবিত্রতা বর্ণনা করছি ফকিনা আদা আল্লাহ আমাদেরকে আপনার জাহান নামের আগুন থেকে বাঁচান দেখেন তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখাই দিলেন আসমান নিয়ে চিন্তা করা কি চিন্তা করবেন আসমান খুঁটি ছাড়া আসমান দাঁড়ায় আছে তখন আপনার মাঝে আল্লাহর বরত্ব পয়দা হবে তাহলে জ্ঞান চর্চা করা পড়া এটা ইসলামের নির্দেশনা আছে না নাই এখন আমাদের সবচেয়ে বেশি অভাব পড়াশোনা আল্লাহ আমাদেরকে পড়াশোনা বেশি করার তৌফিক দান করেন রসুল করিম সাল্লা সাল্লাম বাইহাকি ইহাকি শরীফের এক হাদিস হাদিস নাম্বার পনেরোশো একাশি নাম্বার হাদিস ইমাম বাই হাকির সোহাবুল ইমানের মধ্যে হাদিস আনছেন

ফাতাহি পঞ্চম যদি হও তুমি ধ্বংস হবা বলেন না আলেম হও জ্ঞানী হও না পারো জ্ঞানীর ছাত্র হও না পারো জ্ঞানীর মসতি বৈশাখ কিছু শোনো এটাও না পারো দূর থেকে মহব্বত করো তাহলে মাদ্রাসা ছাত্র যারা আস তাদেরকে দূর থেকে মহাব্বত করতে হবে তাদেরকে দূর থেকে মহব্বত করতে হবে যদি আপনি না আসতে পারেন আল্লাহ তৌফিক দান করেন অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বলেন তারিখে তবারির বর্ণনা মান আমিলা মিন মিনগাইমিন কেউ যদি বিদ্যা ছাড়া আমল করে নামাজ পড়লেন আপনি রোজা রাখলেন কিন্তু আপনার ধর্মীয় জ্ঞান নাই জ্ঞানের অভাব আর ওই জ্ঞানের অভাব নিয়ে আপনি আবাদত করলেন বন্দিগী করলেন অমর ইবনে আব্দুল আজিজ বলেন কাদা মায়ুসিদু মিম্মা আক্তার ইউসলে আপনার দ্বারা ভালোর চাইতে খারাপের সম্ভাবনা বেশি আপনার দ্বারা ভালোর চেয়ে খারাপের সম্ভাবনা বেশি কারণ জ্ঞান ছাড়া আপনি আমল করেন খুব মন্দে শুনেন আমি কি বুঝাইতে চাইতেছি জ্ঞান ছাড়া আমল করলে আপনার দ্বারা ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা উপকারের চেয়ে আল্লাহ আমাদেরকে জ্ঞান সহ জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন যতটুকু আমল করবো অতটুকু আমল যেন বুঝে শুনে করতে পেরে আল্লাহ তৌফিক দান করেন আমার আগে সাহেব কথা বলছেন খুব খুব সুন্দর সুন্দর এর যিনি কথা শুনছি হুজুর একটা আলোচনা করেছেন আপনাদেরকে যে একটা বিদ্যা হলো ফরজে আইন যেটা মহামালাত মহাসারাত আকিদা ইত্যাদি এই ক্ষেত্রে সবার জানতে হবে এমনে মাজাক হাদিস নাম্বার দুইশো বিয়াল্লিশ নাম্বার হাদিস নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন

ফরজ কেফায়ার মাসালা হলো সমষ্টিগতভাবে সবার উপর এই বিদ্যাটা জানা ফরজ সমষ্টিগত কেন বললাম সবারই দরকার বাকি কয়েকজন শিখলে হবে আবার বলি সবার দরকার বিদ্যাটা কিন্তু শিখবে কয়েকজন শিখা আপনাদেরকে জানাবে এজন্য এই মাদ্রাসার মধ্যে যে ছাত্রদেরকে পড়ানো হয় প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রদেরকে তিনটা मकसद নিয়ে পড়ানো হয় বলেন কয়টা তিনটা قال الرسول الله صلى الله عليه وسلم الله نبی বলেন নেহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন আদুলহু নবীজি বলেন আমি যে বিদ্যা দুনিয়ার মধ্যে রেখে গেলাম যে জ্ঞান দুনিয়ার মধ্যে রেখে গেলাম প্রত্যেক প্রজন্মের ইনসান যারা তারাই আমার জ্ঞান গ্রহণ করবে তারা তিনটা উদ্দেশ্যে জ্ঞান অর্জন করবে এক নাম্বার ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ইসলামের মধ্যে যারা সীমা লঙ্ঘনকারী এই সীমা লঙ্ঘনকারীর বিকৃতি থেকে ইসলামকে তারা রক্ষা করবে বলেন তো কিসের বিকৃতি এক সীমালঙ্গনকারীর বাতিল বাতিলপন্থীদের মিথ্যাচার থেকে তারা ইসলামকে হেফাজত করবে তিন নম্বর আল জাহিলিন মূর্খ যারা তাদের ব্যাখ্যা থেকে তারা ইসলামকে হেফাজত করবে সীমালাঙ্গনকারীদের বিকৃতি বাতিলপন্থীদের মিথ্যাচার মূর্খদের থেকে তারা ইসলামকে হেফাজত করবে এটা দেখেন এই যে অপব্যাখা রসুল্লাহআসালাম আল্লাহ নবী বলেন আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন তোমরা আলা ইন্নামান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারকু আলা সিনতাইনি ওয়া সাবিঈন মিল্লা তোমাদের পূর্বে একটা জাতি ছিল আহলে কিতাব কোন বর্ণনায় বনি ইসরায়েল সম্প্রদায় এই বনি ইসরায়েল সম্প্রদায় 72 দলে বিভক্ত হয়ে গিয়েছে ওয়া মিল্লা তা সাদফতারকু আলা সালাসি ওয়া সাবিঈনা মিল্লা আমার এই উম্মত 73 দলে বিভক্ত হবে আগের উম্মত বাহাত্তর দল আমার উম্মত তিয়াত্তর দল নবী বলেন সিন্তা নেওয়া সবিন্ন আর বাহাত্তর দল যাবে জাহান্নামে ওয়াহিদা ফিল জান্নাহ একটা দল যাবে জান্নাতে জাহান্নামে যাবে কয়টা জোরে বলেন জান্নাতে যাবে কয়টা একটা এখন এই বাহাত্তর দল কারা এই বাহাত্তর দলের মধ্যে যারা ইসলামকে অপব্যাখ্যা করে ইসলামের বিকৃতি করে যারা ইসলামের মধ্যে মিথ্যাচার করে এরা বাহাত্তর দলের অন্তর্ভুক্ত যারা ইসলামের মধ্যে নতুন কিছু অনুপ্রবেশ ঘটায় এরা দলের অন্তর্ভুক্ত ইসলামী মধ্যে আমার যেটা রাইখা গেছে দুনিয়াতে এটা ছাড়াও যারা নতুন কিছু আবিষ্কার করে তারা বাহাত্তর দলের অন্তর্ভুক্ত এরা কয় দলের অন্তর্ভুক্ত বাহাত্তর দল নবীজি সাল্লা সাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন কিতাবের নাম আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার

সকালবেলা মানুষ ইমান মেয়ে বের হবে ঘর থেকে অথবা ইমান অবস্থায় কাটাবে ওয়ুমসি কা ফের বিকালবেলা বেঈমান হয়ে যাবে য়মসি মৌমিনা মানুষ বিকালবেলা ঈমানদার থাকবে অয়ুস্মেহ মৌমিনা অয়ুস্মেহ ফের সকালবেলা মানুষ বেঈমান হয়ে যাবে নবীজি বললেন ওই জামা নয় যারা বসে থাকবে তারা দাঁড়ানু ব্যক্তির চাইতে উত্তম যারা দৌড়াবে তাদের চাইতে উত্তম যারা হাঁটবে আল্লাহ নবী বললেন কেমতের আগে একের পর এক ফেতনা তোমাদের সামনে আসতেই থাকবে কমবে না ফেতনা বারবার বাড়তেই থাকবে ওই জামানায় একদল মানুষ তোমরা এমন পাইবা বুখারি শরীফের বর্ণনা পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন সাহাবারা তোমরা শোনো এমন একটা দল বের হবে যেই দল তোমাদের নামাজ আর তাদের নামাজ যদি এক করো তোমাদের নামাজ তাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে অত নামাজ পড়ে কপালে দাগ করবে চোদ্দটা সাহাবাদেরকে বললেন তাহতিরুল আর সলাতাকুম্মা সলাতিহিম তাদের নামাজের কাছে তোমাদের নামাজগুলা তুচ্ছ মনে হবে ওয়া আমালা কুম্মা আমালিহিম তাদের আমলের কাছে তোমাদের আমল তুচ্ছ মনে হবে ওয়া সিয়ামাকুমা সিয়ামিহিম তাদের রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে প্রচুর আমল করবে প্রচুর রোজা রাখবে এত আমল করবে নবীজি বলেন তাদের আমলের কাছে তোমাদের আমল তুচ্ছ মনে হবে তাদের রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে তাদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে আল্লাহ নবী বলেন ইয়ামরুকুন আমিনা দিন তবে তাদের অবস্থা হলো এমন ইয়াম রুকু নামিনা দিন তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে কামায়াম রুকুস্সাহামু মিনার রমিকিয়া ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায় এই মানুষগুলা দিন থেকে ওইভাবে বের হয়ে যাবে বলেন না হজুবিল্লা সাহাবার বাবা এটা কি বলেন মানুষ নামাজ পড়বে মানুষ রোজা রাখবে এরা দিন থেকে বের হয়ে যাবে ব্যাপারটা মানি নবীজি বললেন এরা কোরআন পড়বে লাই যা বিজু হানা রহম কোরআন তাদের গলা দিয়ে পেটে ঢুকবে না কোরআন পড়বে কোরআন তাদের পেটে যাবে না মানে আমল করবে না এই জন্য দেখবেন আমাদের অনেক নামাজি আছে অনেক মুত্তাকি অনেক রোজাদার ব্যক্তি আছে এমন যাদের অবস্থা হলো এমন তারা সব মানে যখন সুদের আলোচনা করবেন ওই দিন দেখবেন যে কালো হয়ে যায় তার মানে উনি কোরআনের সব বিধান মানবে সুদটা ছাড়া এই লোক দিন থেকে বের হয়ে যাবে এই লোক দিনের মধ্যে নাই যে কোরআনের যেই জায়গা ওনার ভালো লাগে ওইটা মানে যেই জায়গায় ওনার ভালো লাগে না এটা মানে না বললাম না আপনাদেরকে এটা হলো আমাদের অবস্থা আমরা খুব মোহাম্মত করি একজনকে যখন ওই আলেম কথা বলে শিরিকের বিরুদ্ধে তো আপনাদের মাঝে যদি কেউ শিরিক করে হুজুররে ভালো লাগে না ওই আলেম যদি সালাওয়ালার বিরুদ্ধে কথা কয় একজন সালাওয়ালা পিসাবের মুরিদ হুজুর বললো আপনারা ভক্ত আছেন একশো জন একজনে যদি আপনারা দশ টাকা করে দেন ওনার তো পাঞ্জাবি হয় হয় না আমরা ওনারে পাঁচতলা বাড়ি করে দেবো কিন্তু সালাকুলাম না বুঝতে হবে পীররে পাঁচতলা বাড়ি করে দেয় মুরিদ কিন্তু গায়ে থেকে সালা খোলায় না এই পীর মুরিদ সব বন্ধ কোনো সন্দেহ নাই সালা খোলার না কেন সালা খোলার তৌফিক হয় নাই তো এই যে একটা অবস্থা আমাদের মাঝে যখন এই দেখবেন সালাওয়ালা কোনো মুড়ি যদি থাকে এ কালকে বলবে চাই স্টেল সব ভালো খালি এটা খারাপ এই এটা হলো আমাদের সমাজের চিত্র নবীজি সাল্লা সাল্লাম বললেন একদল মানুষ করা উল এরা কোরআন পড়বে লাল জাফিজু হানা জারাহুম তাদের গলা দিয়ে কোরআন ভিতরে ঢুকবে না আল্লাহ আমাদের সকলকে কোরআনের প্রথম শেষ একদম যা আছে সব মানার মতো মানসিকতা আল্লাহ তৈরি করে দেন তো নবীজি সাল্লা বললেন কে হেফাজত করবে এরা বাতিল থেকে বিকৃতি থেকে ইসলামকে হেফাজত করবে আমাদের মাঝে অনেক মানুষ আমরা সুন্নত পালন করতে গিয়ে আকিদা নষ্ট করে দিই বলেন নাও সুন্নত পালন করা ভালো আকিদা নষ্ট করা যাবে না দলিল বোহারি শরীফের ষোলোশো হাদিস অমর ইবনুল খত্তাব রাদি আল্লাহ তালান কাবা শরীফের সামনে গেছে যাওয়ার পর কাবা শরীফের যে পাথর ওই পাথরকে হজরতে অমর চুমা দেয় পাথরকে চুমা দেওয়ার সময় হজরতে অমর বলেন পাথর পাথরকে ডাক দিয়ে বলে পাথর আমি জানি তুই একটা পাথর তোর মাঝে উপকার আর ক্ষতি করার কোন ক্ষমতা নাই অমর পাথরের চুমা দেয় আর কয় হাজরতে অমর বলেন পাথর লাউলা আন্নি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালামা কা মাসতালাম তুকা আমি যদি আল্লাহর নবীকে কখনো না দেখতাম যে নবী তোমারে চুমা দেয় আমি ওমর তোমাকে কখনো চুমা দিতাম না আমি দেখছি যে নবী তোমারে চুমা দেয় তাই চুমা দেই পাথর কিন্তু পাথর এর মানে এই না যে তুমি উপকার করতে পারো ক্ষতি করতে পারো এমন না এখন কথা হলো হুজুর আমরা সবাই তো হজে যাইতে পারি না আমগো দ্বারা এটা হবে না সমস্যা নাই হজে গেলেই না আমরা ভিতরে কোনো আকিদা খারাপ বা ভালো আসবে এখন আমাদের দেশে এই আকিদা কিভাবে নষ্ট হয় খুব ভালো করে শোনেন নাসাই শরীফের বারোশো চোদ্দ নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আল্লাহ নবী তার মায়ের কবর জিয়ারত করলেন মায়ের কবর জিয়ারত করার সময় ফাবাকা আল্লাহ নবী নিজে কান্না করলেন ও আবকা মান হাওলা সাহাবা যারা সবাইকে আল্লাহ নবী কান্না করাইলেন নিজে নবী কাঁদলেন সাহাবা যারা তাদেরকেও নবী কান্না করাইলেন আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে বলেন সাহাবাদের দল জুরুল কবুর তোমরা কবর জিয়ারত করো ইন্নাহা তুজাককিরুকুমুল মাহ কবর জেহারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করা দেয় কবর জেহারত কিসের কথা স্মরণ করা মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করায় দেয় তাই বুঝলাম কবর জেহারত করা ভালো মাঝে মাঝে কবর জেহারত করলে আমাদের মৃত্যুর কথা স্মরণ হবে ঠিক না এটাই তো বুঝছি এখন আপনি আল্লাহ নবীর হাদিস সুন্নত পালন করতে গিয়ে কবর সামনে দাঁড়াইলেন দাঁড়ালোর পর কবর জেহারত করলেন আপনার দাদার জন্য দোয়া করলেন ভালো কথা দোয়া করতে করতে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার দাদার কবরটা তুমি জান্নাতের বাগান বানা দাও বইলা হঠাৎ আপনি আপনার দাদাকে বললেন দাদা আল্লাহরে বললেন বাবু তুমি দাদার কবরটা জান্নাতের বাগান বানায় দাও এটা বলছেন আল্লাহ রে আল্লাহরে বলছেন আল্লাহ আমার দাদার কবরটা জান্নাতের বাগান বানায় দাও এটা বলছেন জোরে বলেন কাকে আল্লাহ রে বললেন আল্লাহ তুমি দাদার কবর জান্নাতের বাগান বানায় দাও এবার দাদা বললেন দাদা আমার বিবির বাচ্চা হয় না দশ বছর বাচ্চার ব্যবস্থা করে দেন আল্লাহ রে কে আল্লাহ জান্নাত বানান দাদারে কয় বাচ্চা দেন কি বুঝলেন দাদার কবরের জায়গায় শাহজালাল রহমতুল্লাহর কবর রাখেন কার শাহজালাল রহমতুল্লাহর কবরের সামনে গেলেন যাওয়ার পর অনেক দোয়া করলেন সুরা পড়লেন কারাত পড়লেন আল্লাহর কাছে বললেন আল্লাহ শাহজালাল রহমতুল্লাহ আমাদের দেশে আইসা কত শিরিক বেদাত এই শিরিক বেদাতকে উঠানোর জন্য কত চেষ্টা করছে শিরিক আর বেদাত আমাদের দেশ থেকে দূর করছে দোয়া করতেছেন আল্লাহরে মাহবুব তুমি তাকে পরিপূর্ণ প্রতিদান দাও এগুলা বলছেন আল্লাহরে এখন শাহজালাল রহমতুল্লাহকে বললেন ও শাহজালাল আমি ঢাকা বনামী থেকে আসলাম অনেক একটা বিপদে বৈরা তোমার কাছে আসলাম এই যে আপনি কবর যে আরতের সুন্নত পালন করলেন এখন এই যে শিরিক করলেন এই সুন্নত পালন করতে গিয়ে আপনি শিরিক করলেন আগে আল্লাহ বললেন আল্লাহ সব করেন সুরা বললেন আল্লাহর কাছে সব করলেন আল্লাহর কাছে নিজের বিপদ কামনা করতেছেন শাহজালাল কাছে শাহজা আলাল রহমত রে যদি আল্লাহ ক্ষমতা দিতেন যে একটা মিনিটের জন্য আপনি একটু বাহিরে যান আল্লাহ যদি দিতেন যে একটা মিনিট একটু দেখেন তো আপনার কবর থেকে বাইর হয়ে কি অবস্থা কবর থেকে বাইর হয়ে উনি ওনার কবরের সামনে নারী পুরুষরা যে আকামগুলো মাঝে মাঝে করে সর্বপ্রথম জুতা দিয়া উনি এদেরকে পিটায় বাইর করতেন আমি এমন দেশ থেকে আসছি দেশ থেকে বেদাত শিরিক মুক্ত করার জন্য আর তোমরা আমার কবর কেন্দ্র করে বেদাত শিরিক করো তা আমাদের মাদ্রাসায় পড়ানো হয় এই মাকসাদ অপব্যাখ্যা বাতিলপন্থীদের মিথ্যাচার আর তাদের অপব্যাখা এবং বাতিল মিথ্যাচার এবং সীমালঙ্গনকারী যারা এই সীমালঙ্গনকারীদের বিকৃতি থেকে ইসলামকে হেফাজত করা এটা হলো মাদ্রাসার পরা পড়ানোর উদ্দেশ্য কথা বুঝে আসছে ভাই সবার আরও কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝবেন আবু দাউদ শরীফের হাদিস নাম্বার বত্রিশশো নিরানব্বই নাম্বার হাদিস নবীজির এক সাহাব আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর বললেন নিয়ার হুসুল আল্লাহ না জামা তফদি আর তম ইলা বাইতিল্লা হুজুর আমার বোন মান্নত করছে আমার বোন হাঁটতে হাঁটতে আল্লাহর ঘরে যাবে বোন মান্নত করছে হাঁটতে হাঁটতে কাবা শরীফ যাবে আল্লাহ নবী বললেন কি বলতে চাও কয় হুজুর আমারে পাঠাইছে আপনার কাছে মাসালা জিজ্ঞেস করার জন্য নবীজি বললেন তোমার বোন কি আর মানত করার জিনিস পায় না হাঁটতে হাঁটতে নিয়ত করছে কাবা শরীফ যাবে এরকম মান্যত আপনার বাসায় ঢাকা বনানি টাকা আছে পয়সা আছে বাহনের ব্যবস্থা আছে সব থাকার পরে আপনি মানত করছেন হাঁটতে হাঁটতে চিটা গান যাবেন এই পাগলামি করতে গেছে আপনার হ্যাঁ নবীজির কাছে আইসা বলছে আমার বোন তো এই মানত করছে নবীজি বললেন তোমার বোন এটা কি মানত করছে যাও গিয়ে বলবা লিতাম শিয়াওয়ালি তর্ক তোমার বোনকে হাঁটতে বলবা আবার বলবা ঘোড়ার উপরে চড়তে বাহনের উপরে চড়তে বলবা এটা কোন মানত কি বুঝাইতে চাইলাম আন্দাজি মান্য করলেন কাবা শরীফ যাবেন এখন আপনার প্লেনের ব্যবস্থা আছে সব যাতায়াত ব্যবস্থা আপনি এই যুগে মানত করলেন হাঁটতে হাঁটতে কাবায় যাবেন যদিও সবের নিয়তে আপনি নিয়ত করেছেন কিন্তু এটা কুসংস্কার এটা বেদাত এটা জায়েজ নেই সব ব্যবস্থাপনা আছে আপনার কে কইসা এটা আপনার কাবা শরীফ যেতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট নিষেধ করলেন আবু দাউদ শরীফে তেত্রিশশো নাম্বার হাদিস তেত্রিশশো এই হাদিসের মধ্যে রসুল এ কারিম তিন তিন দুই শূন্য তেত্রিশশো নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম এক জায়গায় ভাষণ দিতেছে এইভাবে বয়ান দিতেছে বয়ানের সময় আল্লাহ নবী তাকায় দেখে এক সাহাবা পাশে রুদ্রের মধ্যে দাঁড়ায় আছে রুদে নবীজি তার দিকে তাকায় বললেন কি ব্যাপার আমার ওই সাহাবাকে না রুদ্রের মধ্যে দাঁড়ায় কষ্ট করে আমার বয়ান শোনে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ নাজার আইয়াকু মা ওয়ালা ইয়াকুদা আপনার ওই সাহাবা মানব করেছে সে শুধু দাঁড়ায় থাকবে বসবে না মানত করছে দাঁড়ায় থাকবে আর কি নিয়োগ করেছে কয় হুজুর আরেকটা নিয়ত করেছে ও নাজার আল্লাহ তা কথা বলবে না এই মানত করছে আমরা বললে লাভ নাই হুজুর সে কথা বলবে না নবীজি বলেন আর কি কয়ে আর মানত করেছে হুজুর রোজা রাখবে সে এখন রোজা রাখছে রোজা রাখছে তা আর কি আর মানত করছে আল্লাহ তাজিল্লাহ সে ছায়াতে বসবে না রৌদ্রে দাঁড়ায় থাকবে ছায়াস কেন আপনি মান্নত করছেন আপনি রুদ্রে দাঁড়ায় থাকবেন আগুনের হিটে আপনি কষ্ট পাবেন এটা কোন ধরনের মানত নবীজি বললেন এটা দৈরানো মুরুহ তাকে বলো ফাল্লা তাকাল্লাম সে যেন কথা বলে ওয়াল্লিয়া তাজিল্লা সে যেন ছায়া নেয় আর তাকে বলো ওয়াল্লিউ তিম্মা সৌমা আজকের মতো যেন রোজাটা পূর্ণ করে নেয় আর এই জাতীয় মান্য যেন ভবিষ্যতে না করে এটা কোন মান্য আপনি মান্য করলেন আমি সারা জীবন রৌদ্রের আলোর মধ্যে দাঁড়ায় থাকবো এটা কোনো মান্যত না অনেক ভণ্ডপীর সাহেব তার মুরিদ্রে আপনার ইয়া দেয় সবক দেয় তুই আগামীকাল সকালে ঠান্ডা পানির মধ্যে আধা ঘন্টা দাঁড়ায় থাকবি আচ্ছা এটা কোন ধরনের পাগলামি কুসংস্কার জায়েজ নেই এটা হারাম বিলকুল হারাম কোনো কাজ পায় না যে সকালে ঠান্ডা পানির মধ্যে একদম পুরা শীতলক্ষর পচা নদীর মধ্যে গিয়া আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হবে এটা বিশ্বাস করছি এগুলা জায়েজ নেই নবীজি সাল্লা সাল্লামের এক হাদিস শোনেন নসুল করিম সাল্লা সাল্লাম দেখে এক সাহাবার নাকের মধ্যে আংটা লাগাইছে এক ব্যক্তি তার নাকে আংটা লাগাইছে আংটা লাগায় নবীজি বললেন কি ব্যাপার এইভাবে কেন তার নাকের মধ্যে আংটা আংটার মধ্যে আবার রশি এইভাবে লোকটারে কেন হুজুর মান্নত করছে এইভাবে টানবে সে মান্নত করছে আমি নাকে আংটা লাগাবো আর আমার এই আংটার মধ্যে রশি লাগায় আমার টানবে মানত করছে আমাদের নবীজি তার সামনে গেলেন কত আঘাত নাবি ইউসল্লাহ আলহি ওসাল্লাম বিয়াদি আল্লাহ নবী নিজের হাত মুবারক দ্বারা ওই কাইটা দিলেন রশিটা হাদিসের মাধ্যমে জানতে পারলাম কুসংস্কার যখন আমরা এলাকার মধ্যে দেখব এলাকার আলে মোলা মানিয়া অপেক্ষা করা যাবে না ওই কুসংস্কার এলাকায় বাড়ার আগেই তাড়াতাড়ি কেটে দেওয়া দরকার বাড়তে দেওয়া যাবে না বাড়লেই তিন দিন সময় দিবেন খানকা হয়ে যাবে চতুর্থ দিন শিরিক শুরু পঞ্চম দিন ঢোল বাইরানো শুরু হয়ে যাবে সুযোগ দেওয়া যাবে নিজে দিস কুসংস্কার ইসলামের মধ্যে যায় কুসংস্কার অপেক্ষা করে নাই নিজে কাইটা দিস তো বলতেছিলাম আমাদের মাদ্রাসাগুলার উদ্দেশ্য এই অপপেক্ষা থেকে ইসলামকে হেফাজ মকরবুল আলমিন কথাগুলা বুঝে আমল করার তৌফিক দান করেন এখানে যারা পড়ি আমরা যারা পড়াই মাদ্রাসাগুলাতে এই পড়ানোর ফজিলত কি फायदा কি খুব ভালো করে শুনবো আমরা বুখারী শরীফের 71 নাম্বার হাদিসে হাদিসের মধ্যে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়ু নিদিল্লাহু বিহি খায়রা ফকহিহি ফিদ আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্লান চায় তাকে আল্লাহ ধর্মীয় জ্ঞান শিক্ষা করার তৌফিক দিয়ে দেয় আপনাদের কাছে আমার আব্দার যে যেইভাবে আছেন ধর্মীয় জ্ঞান আপনারা শিক্ষা করার জন্য এই বয়সের মধ্যে যেইভাবে পারেন ধর্মীয় জ্ঞান শিক্ষা করার জন্য যেইখানে মঞ্চে যান মঞ্চায় মানে আবার অর্থাৎ আলেমদের কাছে যেইভাবে পারেন ধর্মীয় জ্ঞান শিক্ষা করেন বয়স হয়ে গেছে সমস্যা নাই আপনি যদি ধর্মীয় জ্ঞান এখনো শিক্ষা করেন তাহলে নবীজের হাদিসের ভাষা অনুযায়ী আপনি আল্লাহর একজন নির্বাচিত বান্দা নবীজি এটাই বললেন মাইয়ুরিদিল্লাহুবিহি খায়রান আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ ধর্মীয় জ্ঞান শিক্ষা করার তৌফিক দান করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 73 নম্বর হাদিসের মধ্যে বলেন লা হাসাদা ইল্লা ফিসনাতাইন আমি আপনি আমরা যারা এই জায়গায় বসা আমাদের জন্য দুইটা বিষয় ইরশা করা বৈধ এক নাম্বার নবী বলেন রজুলুল আহুল্লাহ আলা যাকে আল্লাহ সম্পদ দান করেছেন ফসাল্লাহত আলাহা আলা কাতিহি ফিলহাফ সম্পদ দেওয়ার পর ওই সম্পদ হক কাজে ব্যয় করার জন্য আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে দিছেন। আপনাদের এলাকার কাউকে আল্লাহ সম্পদ দিয়েছে দেওয়ার পর ওই লোকটা প্রচুর পরিমাণ দান করে মসজিদ মাদ্রাসায় এখন আমি আপনি যদি ঈর্ষা করি আল্লাহ তার মতো যদি আমাকে তুমি সম্পদ দিয়ে দাও আমিও দান করব আমিও صدকা করব এই ব্যাপারে একজন মানুষকে ঈর্ষা করা বৈধ যাকে আল্লাহ সম্পদ দেন দেওয়ার পর সে এটা হালাল পথে খরচ করে ব্যয় করে তো তাকে ঈর্ষা করা বৈধ আল্লাহ তার মতো যদি আমাকে আপনি দিতেন তো আমিও খরচ করতাম দুই নাম্বার ওয়া রাজুলুন আতা আল্লাহুল হিকমা যাকে আল্লাহ প্রজ্ঞা দান করেছেন জ্ঞান দান করেছেন বিদ্যা দান করেছেন নবীজি বলেন ফাহুয়া আকজি, বিহা ওয়া মুহা এই ব্যক্তি তার বিদ্যার মাধ্যমে ফায়সালা করে অন্য মানুষকে বিদ্যা শিখায় এই ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ আহারে অমক আলেম উনি কত সুন্দর কোরআন বলে সুন্না বলে অমক শেখুল হাদিস উনি কত সুন্দরভাবে আমাদেরকে বলে এইভাবে ঈর্ষা করা বৈধ এক নম্বর যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এই সম্পদ যারা সঠিকভাবে ব্যয় করে তাদেরকে ঈর্ষা করা বৈধ দুই নাম্বার যাদেরকে ধর্মীয় জ্ঞান আল্লা দান করেছেন ওই ধর্মীয় জ্ঞানের মাধ্যমে যদি ফায়সালা করে আর অন্যকে এই ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ তাহলে ঈর্ষার জিনিস দুইটা এক সম্পদওয়ালা শিখায় যে দান করে দুই নাম্বার এলেম ওয়ালা যে ব্যক্তি এলেম অন্যকে শিখায় এই দুইটা বিষয়ে ঈর্ষা করা যায় আল্লাহ আমাকেও তার মতো আপনি বিদ্যা দান করেন আল্লাহ আমাকে তার মতো সম্পদ দান করেন আমিও এইভাবে খরচ করব। এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লা সাল্লাম বুঝাইতে চায় একজন আলেমের কত বড় মর্যাদা যে এলবে দিন যার শিক্ষা করা যে ব্যক্তি কোরআন সুন্নার বিদ্যা আছে এই ব্যক্তিকে ঈর্ষা করা এবং তার মতো হওয়ার চেষ্টা করা নবীজি বলেন এটা বৈধ আছে তাহলে বিদ্যার মূল্য আছে না নাই আছে আরেকটা হাদিস আমরা শুনি এই হাদিসটা অনেক আশ্চর্যজনক হাদিস আবু দাউদ শরীফের ছত্রিশশো একচল্লিশ হাদিস মানে তিন হাজার ছয়শো একচল্লিশ রসুল করিম সাল্লি সাল্লামের এক সাহাবাদ আবুদ্দারদা রদি আল্লাহ তালার তো আবুদ্দারদা রদি আল্লাহ তালার উনি দামেশকের মসজিদে বসা এই জায়গাটা একটু মন দিয়ে শোনেন মদিনা থেকে দামেশ প্রায় দেড় হাজার মাইল দূরে মদিনা থেকে দামেশ কয় হাজার মাইল দূরে দেড় হাজার মাইল এই দেড় হাজার মাইল কিভাবে চোদ্দোশোর প্রায় চোদ্দশো কিলোমিটারের উপরে মদিনা থেকে দামেস্কের দূরত্ব নবীজির সাহাবা আবু দারদার অধিয়ল্লাহুতা আলা আন দামেস্কের মসজিদে বসা কাসির ইবনে কাইস নামে এক ব্যক্তি উনি বলেন কুন্তুজা আলি সালমা আবিদ দারদার অদি আলা আনফি মসজিদি দিমাশ আমি নবীর সাহাবা আবু দারদার অধিয়ল্ল হুতা আলা আনহুর সাথে দামেস্কের মসজিদের মধ্যে বসা আবুদ দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে جاءহু رجلুন এক ব্যক্তি আসছে আসার পর কায়া আবু দারদা হে নবীর সাহাবা আবু দারদা ইন্নী জাইতুকা মিন মাদিনাতির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদীসিন বালগানী আননাকা তুহাদিসুহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সুদূর মদিনা থেকে আপনার কাছে দামে আসলাম প্রায় দেড় হাজার কিলোমিটার অতিক্রম করে মাত্র একটা হাদিস হাদিস আপনার কাছে শিখতে আসলাম কয় হাজার হাজার মাইল এক হাদিস শিখতে এই কথা বলার পর উনি বলেন তুমি কি আসলে শুধু হাদিসের জন্য আসছো তুমি কি কোনো ব্যবসা অথবা অন্য কোনো কাজে আসো না উনি জবাব দিলেন মা জি তুলে হাজা আমি অন্য কোনো প্রয়োজনে আসি নাই আমি এই দেড় হাজার কিলোমিটার অতিক্রম করে আপনার কাছ থেকে শুধু একটা হাদিস শিখতে আসছে সুবাহ আরেকটু একটু জোরে বলেন দেখছেন আসতে কেন বলছেন জানেন আপনাদের মাঝে শিক্ষার আগ্রহ কম দেড় হাজার মাইল দূর থেকে একটা হাদিস শিখতে এক ব্যক্তি আসছে আপনাদের জুবান আল্লাহ আওয়াজ মানে এটা কিছুই মনে হয় নাই আপনারা একসাথে টানা দেড় হাজার মাইল কে সবর করছেন বাংলাদেশে একটা হাদিস শিখার জন্য দেড় হাজার মাইল কয় হাদিস এক হাদিস আবু দারদা কয় তুমি কি আসলে একটা হাদিসের জন্য আসো উনি কয় মা জি তুলে হা যা আমি অন্য কোনো প্রয়োজনে আসি নাই শুধু এই একটা হাদিস শিখতেছে এবার উনি বললেন সামিয়া তু রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাই কুল আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম মানসাল্লাকা তরি কইয়াত্নুফি হেলমা কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় বের হয় মানে কোনো ব্যক্তি যদি ইলম অনেশনের রাস্তা অবলম্বন করে বিদ্যা শিক্ষার রাস্তা অবলম্বন করে সালাক আল্লাহু বিহি તરીকম মিন তুরুকিল জান্নাহ আরেক বর্ননায় সাহাল আল্লাহু লাহু বিহি ইলাল জান্নাহ ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয় এই কথা বলার পর সাহাবা আবু দারদা বলেন এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন ইন্নাল মালায়িকাতা লা তাদাউ আজনিতাহ আজনিহাতা হারিদান লিতালিবিল ইল যারা এলেমন করে কোরআন পড়ে কায়দা পড়ে তারা যখন রাস্তা দিয়ে হাঁটে ফেরেশতারা তাদের ডানাগুলা বিছিয়ে দেয় ওই এলমেদিন শিক্ষাকারীর সন্তুষ্টির জন্য নবীজি বলেন ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ একজন আলেমের মূল্য সাধারণ মানুষের উপর তেমন কা ফাদলিল কমারি লাইলাতাল বাদরি আলা সাইরি আকাশের মধ্যে পূর্ণিমার রাতের চাঁদ যেমন সমস্ত নক্ষত্রের চাইতে দামি আকাশের পূর্ণিমার চাঁদের রাত যেমন সমস্ত নক্ষত্রের চাইতে দামি আকাশের পূর্ণিমার চাঁদের রাত এই পূর্ণিমা রাতে পূর্ণিমার চারটা যেমন সমস্ত নক্ষত্রের চাইতে দামি নবীজি বলেন একজন আলেমের মূল্য আবেদের তুলনায় ওই আকাশের পূর্ণিমার রাতের চাঁদের মতো ওইভাবে দামি একজন আলেম সাধারণ মানুষের তুলনায় কেমন দামি পূর্ণিমার রাতে চাঁদটা যেমন সমস্ত তারার উপরে দামি একজন আলেম সাধারণ মানুষের তুলনায় এই পরিমাণ দামি এবার নবীজি বলেন ওয়িনাল আলিমা একজন আলেমের জন্য লায়স তাউফুরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আর আসমানের মধ্যে যারা আছে জমিনের মধ্যে যারা আছে সবাই একজন আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ওয়াল হিতানু ফি জাওফিল মা পানির মাছ পর্যন্ত আলেমের জন্য বলে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও মাছ বলে আল্লাহ আপনি আলেমকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি এলেম অন্বেষণকারীকে ক্ষমা করে দেন এরপরে নবী বলেন শোনো তোমরা এ দুনিয়ার মধ্যে যারা আলেম যারা কোরআন পরে যারা হাদিস পরে তারা আমি নবীর মিরাস বন্টনকিত মিরাসটা তারা পেয়েছে সুবাহ এটা কিভাবে নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যারা আলেম ইন্নালামা ওয়ারসাতুল আম্বিয়া উলামায় কেরাম হলেন নবীগণের ওয়ারিস প্রশ্ন হয়ে যায় নবীরা কিসের ওয়ারিশ বানাইছেন নবীজী বলেন রংওয়ালা দির হামা ইন্নাল আম্বিয়া আলাম ইউয়ারিসু দীনারংওয়ালা দির হামা নবীরা কাউকে স্বর্ণরূপার উত্তরাধিকার বানায় না ওয়ার রসুল আইমা নবীরা মানুষকে এলেমের উত্তরাধিকার বানায় ফামান আখজা নবীর বন্টন কি তুমিরাজ যারা পায় নবীর বন্টন কোরান নবীর বন্টন সুন্না এটা যারা পায় আখজাহু বিহাজিন ওয়াফির তারা পরিপূর্ণ জিনিসটাই পেয়ে গেল সুবাহ আল্লাহ তাহলে রুসুল করিম সাল্লা আলি সাল্লাম বলে দিলেন আমার বন্টন কি তো মিরাজ এটা হলো কোরআন এটা হলো সুন্না আল্লাহ বাকরবুল আলামিন এই কোরআন সুন্না আমাদের জীবনে লালন করার পালন করার তৌফিক দান করেন তাহলে বলেন তো ইলমে জ্ঞান চর্চার এটা আমাদের সমাজে ব্যাপকভাবে হওয়া দরকার আছে না নাই এনার মর্যাদা কম না বেশি বেশি আচ্ছা আরেকটা হাদিস শুনি আমরা রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার ছাব্বিশশো পঁচাশি নাম্বার হাদিস কালা রসুল আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ফদুল আলিমি আলাল আবিদি কাফলি আলা আদনাকুম কি আজিব কথা নবীজি বলেন তোমাদের চাইতে আমি নবীর মর্যাদা যেমন বেশি তোমাদের চাইতে আমি নবীর মর্যাদা বেশি তোমাদের চাইতে আমি নবীর মর্যাদা বেশি এটা সত্য কি না নবীজি বলেন তোমাদের চাইতে আমি নবীর মর্যাদা যেমন বেশি একজন আবেদের চাইতে একজন আলেমেরও মর্যাদা তেমন বেশি তাহলে জ্ঞান বিজ্ঞান চর্চার প্রয়োজন আছে না নাই আছে এই আমরা বেশি বেশি পড়াশোনা যে যেই লাইনে আসি ইসলামী বই পুস্তক খুব বেশি বেশি আমরা পড়াশোনা করার চেষ্টা করব তাহলে শিরিক বেদাত কুসংস্কার সম্পর্কে আমরা সুন্দর ধারণা লাভ করতে পারব আল্লাহ তৌফিক দান করেন আজ আরেকটা হাদিস শুনেন সহিবনে হিব্বান কিতাবের নাম হাদিস নাম্বার পঁয়ত্রিশ হাজার একশো আটাত্তর নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাহ বলেন ইন্দা মাসাল উলামা ইফিল আর যারা জমিনের মধ্যে আলেম জ্ঞান চর্চাকারী তাদের দৃষ্টান্ত আকাশের নক্ষত্রের মতো দুনিয়ার মধ্যে যারা আলে নবী বলেন তাদের দৃষ্টান্ত আকাশের নক্ষত্রের মতো ইহতাদা বিহা ফিজুল মাতিল বাদি আকাশের নক্ষত্রের মাধ্যমে যেমন স্থলে এবং জলের মধ্যে চলা যায় আকাশের নক্ষত্র আছে স্থলে চলা যায় জলের মধ্যে চলা যায় মানে স্থলপথ জলপথে আকাশের নক্ষত্র বেশি থাকলে চলাটা সহজ হয়ে যায় একজন আলেম যখন দুনিয়াতে থাকে কোন এলাকার মধ্যে যখন আলেমের সংখ্যা বেশি হবে তখন ওই আলেমের কাছে যে আলো আছে এই আলোর নাম এল এই বিদ্যার মাধ্যমে ওই এলাকার জনগণ আকাশের নক্ষত্রের নিচে মানুষ যেমন সঠিক চলতে পারে ওই আলেমদের কারণে ওই এলাকাবাসীও তার এলেমের মাধ্যমে সঠিক পথে চলতে পারে এখন নবীজি বলেন ফাইদান তমাসাতিন নুজুম নক্ষত্র যদি নিবে যায় আউশকান তাদিললাল হুদা তাহলে যারা পথচারী যারা পথে চলে তারা পথ পিছলে যাওয়ার সম্ভাবনা আসে না নাই এই এজন্য উলামায়ে কেরাম এলাকার মধ্যে খুব বেশি পরিমাণে হওয়া দরকার এজন্য আমি বলি জ্ঞান চর্চা সবাই শুরু করে দেন ইসলামী পাঠাগার বানান এই জায়গায় জ্ঞান চর্চা শুরু করেন এটা খুব বেশি জরুরি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপক ভাবে আমাদের মাঝে আবার জ্ঞান চর্চার খুব একটা স্পৃহা তৈরি করে দেন এবং এটাই হবে আমাদের দেশে ইসলামী হুকুমত টার্গেট হবে এটা যে জ্ঞান চর্চা বাড়াইতে হবে আপনার এটা যদি না বাড়ান খালি ফেসবুক ইউটিউব মুখে হলে একজনের কথা শুনে আপনার মধ্যে যেহাদে যজমা পয়দা হবে একটু পরে আরেকজনের কথা শুনে আপনার সব খতম হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না এমন হালাত তৈরি হবে আচ্ছা আরেকটা হাদিস শুনি আমরা রসুলে করিম সাল্ল আলিয়া সাল্লামি শরীফের কোন তিরিশশো বিয়াল্লিশ নাম্বার হাদিস এর মধ্যে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা আইয়াহিদিল্লাহু বিকা রাজুল আকওয়া হিদাহ লাকা বিন আইয়াকুন লাকা হুমুরুন নাআম হযরতে আলী কে ডাক দিয়ে বলে আলী একজন মানুষ তোমার মাধ্যমে যদি হেদায়েতের রাস্তা পেয়ে যায় সঠিক রাস্তা পেয়ে যায় আরবের লাল ওট তোমার হয়ে যাওয়া যেমন মূল্যবান এর চেয়েও দামি কাজ একজন মানুষ তোমার মাধ্যমে যদি হেদায়েত পেয়ে যায় সঠিক রাস্তার জন্য জ্ঞান বিজ্ঞান চর্চার বিকল্প নাই আচ্ছা আরেকটা হাদিস শোনাই তির্মিজি শরীফের হাদিস এই হাদিসের মধ্যে রুসুল এ কারিম সল্লাহল্লা সাল্লাহ তিমি শরীফ ছাব্বিশশো নাম্বার হাদিস কলা রসুল্লাহ হিসাল্লাল্লাহ ওয়া আলেহি আল্লাহ নবী মাদ্দা ইলা হুদা কোন মানুষ যদি অন্য কোনো মানুষকে হেদায়েতের প্রতি দাওয়াত দেয় আমি ওনাকে বললাম উনি ওনাকে বলল আমি ওনাকে বললাম নবীজি বলেন কানা মিনাল আজরি মিসলু উজু উরিমান তাবি আ আমি যে ওনারে বললাম এখন উনি আমার কথাটা শুনে আরেকজনকে বলছে মানে উনি বুঝছে এটা কথা উনি আরেকজনকে বলছে উনি আপনাদেরকে বলছে আপনাদের যতজনকে বলছে যতজন আমার কথায় আপনারা উপকৃত হয়েছেন সবার টোটাল সব আল্লাহ আমাকে দান করবেন লায়ান কুসু জালিকা মিন উজুরিহিম শায়ান আপনাদেরটা কমাবে না আপনাদেরটাও ঠিক রাখবে কিন্তু আল্লাহ ওই যে আমি বলছি এই জন্য আমাকে আপনাদের টোটালটাও দিবে আবার তাহলে দেখেন একটা মানুষ জ্ঞানের মাধ্যমে একটা মানুষ বিদ্যার মাধ্যমে যখন আরেকজনকে আলো দেখায় এই আলো দেখানো ওইটাকে লস না লাভ লাভ আচ্ছা আরেকটা হাদিস শোনা আপনাদেরকে ইমনি মাজা হাদিস নশো পঁচিশ নাম্বার হাদিস আমাদের নবীজি কি দোয়া করে দেখেন লহ হুম্মা ইন্নি আস আলুকা ইলমান না ফিয়া তিনটা দোয়া করছে এই দোয়ার মধ্যে তিনটা অংশ একথাটা গুরুত্ব দিয়ে বুঝবেন নবীজির দুয়াতে আল্লার কাছে তিনটা জিনিস চাইছে কয়টা আমি হাদিস নিয়ে প্রচুর গবেষণা করছি নবীজির তিন জিনিস চাইছে তিন জিনিসের মধ্যে প্রথমে দেখেন বলে লহ হম্মা ইন্নি আস আলুকা ইলমান না ফিয়া আল্লাহ আমি আপনার কাছে উপকারী এলেম চাই উপকারী বিদ্যা চাই দুই নম্বরে বললেন ওর ইসকন তৈবা মাহবুদ আমি আপনার কাছে হালাল খাদ্য চাই সুবহান আল্লাহ প্রথমে বললেন উপকারী আলেম দুই নম্বরে বললেন হালাল খাদ্য দেখেন তিন নম্বর তিন নম্বরে বললেন ওয়া আমালাম মুতাকাব্বালা গ্রহণ যোগ্য আমল কবুল হয় এবং আমল আপনার কাছে চাই আমল কয় নম্বরে তো তিন নম্বরে কেন বললেন আমল চিন্তা তা আপনাদের নিয়ে চিন্তাটা করি আমি দেখেন এক নাম্বার ইলেম দুই নাম্বার হালাল খাদ্য তিন নাম্বার আমল এলেম এক নাম্বার কেন বললেন আল্লার কাছে নবী এই কারণে এক নাম্বারে এলেম চাইলেন আল্লাহ এলেম সারা আমল যদি করি কাজ হবে না তা আমলের কথা পরে বললেন এলেমের কথা আগে বললেন মাবুদ এলেম দাও উপকারী এলেম দুই নাম্বারে বললেন হালাল খাদ্য কারণ খাদ্য যদি হালাল না হয় আমি যত আমল করি আমল কবুল হবে না তাই এক নম্বরে বললেন উপকারী এলেম দুই নাম্বারে বললেন হালাল খাদ্য তিন নম্বরে বললেন গ্রহণযোগ্য আমল এবাদত গ্রহণ হয় এমন আমল আল্লাহ আমি আপনার কাছে চাই বুখারী শরীফের একটা অধ্যায় আছে বাবুল কবলাল আমাল এর অর্থ হল কথা এবং আমলের আগে বিদ্যা জানা কথা বলার আগে এবং কর্ম করার আগে বিদ্যা জানা আচ্ছা কেন বুঘারি রহমতুল্লা এরকম অধ্যায় আনলেন কথা বলার আগে বিদ্যা জানা কর্ম করার আগে বিদ্যা জানা ইমাম বুখারি এই অধ্যায়ের মাধ্যমে বুঝাইতে চায় শোনো দুনিয়ার মানুষ কথা বলার আগে জেনে শুনে বলবা তাহলে কথায় ভুল হবে না আমল করার আগে জেনে শুনে করবা তাহলে আমল ভুল হবে না তাই ইমাম বুখারি বলেন কথার আগে বিদ্যা জানো কর্মের আগে বিদ্যা জানো কথার আগে আর কর্মের আগে যখন বিদ্যা জানবা ওই বিদ্যা জানার পর যখন কথা বলবা তোমার কথায় ভুল হবে কম ওই বিদ্যা জানার পর যখন আমল করবা তোমার আমলে ভুল হবে কম অন্যথায় তুমি ঈদের দিনও রোজা রাখবা ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম কেন আপনার বিদ্যা নাই ঈদের দিন দিয়ে রোজা রাখা হারাম বাস আপনি আল্লাহর জন্য ঈদের দিন রোজা রাখছেন দেখছেন এটা জায়েজ নেই এটা হারাম বলেন তো রোজা রাখা ভালো না খারাপ আপনি ঈদের দিন রোজা রাখছেন কিন্তু আপনার বিদ্যা ছিল না আপনার এলেন ছিল না যে এটা যে রোজা যে ঈদের দিন রাখা যাবে না কেন আপনি রাখছেন আমি তো আল্লাহর জন্যই রাখছি এটা জায়েজ নেই এবার আপনাদেরকে বলি আমাদের নবীজি দুনিয়াতে আসছে এটা আমরা খুশি না আরও জোরে বলেন খুশি না কম না বেশি আমাদের নবী দুনিয়াতে আসছে অবশ্যই আমরা খুশি এখন এই খুশিটা পালন করতে গিয়ে শরীয়তে নতুন কিছু বানান যাবে সবাই কয় না আমাদের নবীজি দুনিয়াতে আসায় আমরা খুশি কম না বেশি তুই বেশি খুশি যেহেতু নতুন কিছু একটা বানাই দুনিয়াতে বানায় নবীর জন্মদিনটা পালন করি না আসলে না তাহলে যদি না হয় তাহলে এটা কেন হয় আমাদের নবীজি আসাতে অনেক খুশি আমরা কিন্তু আমাদের নবীর আশাতে খুশি হয়ে এমন কিছু করবো না যা আমার নবী করতে বলেনি কথা বুঝে আসছে সবার তাহলে খুশি প্রকাশ করা ভালো কিন্তু এমনভাবে প্রকাশ করা ভালো না যেই প্রকাশ করলে আমাকে জাহান হতে হবে হ্যাঁ জাহান নামি হতে হবে দলিল আবু দাউদ শরীফের চার হাজার ছশো সাত নম্বর হাদিস নবীজি বলেন ইয়াকুমাসাতিল উমুর তোমরা ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করা থেকে বাঁচো ফাইন্নাকুল্লা মোহদাসাতিম বিদা ইসলামে নতুন নতুন যে আবিষ্কার সব হলো বেদাত অকুল্লা বিদাতিন দলালা সমস্ত বেদাত পদভ্রষ্টতা নাসাই শরীফের পনেরোশো আটাত্তর নম্বর হাদিস নবী বলেন অকুল্ল দলাল আতিন ফিন্নার প্রত্যেক পদভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম নাম বলেন নাউজুবিল্লাহ তাহলে পদভ্রষ্টতার ঠিকানা কি বলেন তো জাহান্নাম নাম এটা আমরা হাদিসের মাধ্যমে জানলাম বোহারি শরীফের একটা হাদিস জানেন এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন কোন এলাকার মধ্যে যখন ইসলামের মধ্যে নতুন কিছু কেউ বানায় কোন এলাকায় ইসলামের মধ্যে কেউ নতুন কিছু বানায় বিষ রোজায় যে বিষ কসু আর আমি জানি এই হয় কিনা জানি না পুরান ডাকায় বিশতম রোজার দিন বিষ কসু রাঁধে একদিন একজনে কয় হুজুর আজকে তো বিশ কচু খাইছি বিশ কচু কেন বিশ রোজার দিন তো বিশ কচু খাইতে হয় এইটা কই পাইছে রজব মাস আসলে খাজা বাবার নামে সিন্নি করা হয় খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহের নামে কয় হুজুর খাজা বাবার সিন্নি একটু দোয়া করেন কার নামে করছেন এই সিন্নি কয় খাজা বাবার নামে আচ্ছা কার নামে গরু জবাই করছেন খাজা বাবার নামে বকরি জবাই করছেন কার নামে খাজা বাবার নামে মনে রাখবেন মোহাম্মদ সাল্লি সাল্লামের নামেও যদি বকরি জবাই করা হয় মহম্মদ সাল্লি সাল্লামের নামে যদি গরু জবাই করা হয় এই গরুর গোস্ত খাওয়া হারাম 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 এক কুটিবার হারাম গরু জবাই হবে কার নামে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গরু জবাই করা হারাম কোরবানির সময় আপনারা মাদ্রাসার তিনটি কলোনির মাদ্রাসার ছাত্ররা আপনাদের এলাকায় যায় গরু জবাই করতে সেখানে যাওয়ার পর আপনারা কি করেন একটা লিস্ট ধরাই দেন হুজুর এই সাত নামে কোরবানি হবে সাত নামে কোরবানি মানে হুজুর সাত নামে কোরবানি তো পড়েন মান নামে বাপের নামে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামে আমার নামে বিবির নামে পোলার নামে মেয়ের নামে সবাই আমার সাথে আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লা না আজকে থেকে শব্দ পাল্টান আমার সাথে বলেন বলেন বাবার পক্ষ থেকে সবাই বলেন বলেন বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে আব্দুল কাদের জিলানির পক্ষ থেকে দাদার পক্ষ থেকে আল্লাহর নামে এই গরুটা জবাই করেন তাহলে বাবার নামে হবে না পক্ষ থেকে সাত নামে গরু জবাই করেন আর না এখন থেকে লাগবেন এই সাতজনের পক্ষ থেকে আল্লাহর নামে গরুটা জবাই করেন এই মানুষ এই শিরিকের মধ্যে লিপ্ত এই জন্যই তো মাদ্রাসা আর আমি আগে বলছি এই মাদ্রাসার কাজ এই শিরিক অপব্যাখ্যা আর যা কিছু হবে ইসলামের মধ্যে নতুন নতুন এইগুলা থেকে ইসলামকে হেফাজত করা আর এই মিরাজ বন্টনকৃত বিদ্যাটা নবীজি সাল্লাহ সাল্লাম ওলা আমাদেরকে দিয়ে গিয়েছেন তো বলতেছিলাম নবীজি এক নাম্বারে দোয়া করছেন আল্লাহ উপকারী এলেন দেন দুই নম্বরে বললেন হালাল খাদ্য দেন আল্লাহ তিন নম্বরে বললেন আমল এবাদত যেন গ্রহণযোগ্য হয় এমন এবাদত ভাইও কথাটা বুঝবেন নবী এক নম্বরে উপকারী এলেম কেন চাইলেন এলেম ছাড়া আমল পরিশুদ্ধ হওয়ার সম্ভাবনা কম দুই নম্বরে বললেন হালাল খাদ্য হালাল খাদ্য ছাড়া আমল কবুল হওয়ার সম্ভাবনা নাই এই জন্য নবী আগে বললেন উপকারী এলেম আগে বললেন হালাল খাদ্য পরে বললেন আমল আজকে এই মুহূর্ত থেকে আমরা নিয়োগ করব আমরা ইনশা আল্লাহ আজকে থেকে হারাম পরিত্যাগ করব এবং যা কিছু আমল করব ইসলামের মধ্যে জেনে শুনে বুঝে আমল করব ইনশা আল্লাহ সবাই রাজি আছি তো ইনশাল্লাহ কেন এটা করবেন খুব মন দিয়ে শোনেন এটা কেন করবেন এই যে আমরা সবাই এটা করো কেন করবো এটা রসুলে করিম ভয়ঙ্কর এক হাদিস আমাদেরকে বলে গেছেন মুসলিম শরীফের চার হাজার ছশো আটাত্তর নম্বর হাদিস নবীর সাহাবা হুজাই ফুল নদী আল্লাহন তিনি বলেন কার আন্না সুইয়াস আনিল আর সাহাবার আল্লাহ নবীকে কল্লামের ব্যাপারে প্রশ্ন করত অকুনন্ত আস আলু হুয়ানি সাদ্দিমা খাওফত আ ইয়ুদরিকানী সাহাবর আল্লাহ নবীকে কল্লামের ব্যাপারে প্রশ্ন করতেন আমি নবীকে প্রশ্ন করতাম অকল্যাণের ব্যাপারে যেন অকল্যাণ আমাকে পে না বসে অকল্যাণ যেন আমাকে পেয়ে না বসে তাকার নামার দিকে কয়াঙ্গুল বলেন কল্লাম অকল্লাণ কল্লাণ অকল্লাণ কটা হলো এবার আমি আঙ্গুল তুলবো আপনারা জোরে জোরে বলবেন আল্লাহ 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 এবার বুঝেন সাহাবা হুযায়ফা বলেন আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আমরা ছিলাম মূর্খতার যুগের মধ্যে অনিষ্টতার মধ্যে ছিলাম ওয়াকাদজা আনাল্লাহু বিহাদাল খাইর আপনাকে আল্লাহ আমাদেরকে দান করেছে আপনিই বলেন সবচাইতে বড় কল্যাণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফালবাদা হাদাল খাইরি শারর হুজুর এই কল্লানের পর আর কল্লানা সেgina নবীজি বললেন হা কল্যাণের পর আবার অকল্যাণ মনে আসেনি কল্যাণ অকল্যাণ এরপরে এটা কি এটা 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 নবীজির সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ফাহাল বাদা হাযা শাররি খইরুন হুজুর এই অকল্যাণের পর আবার কল্যাণ আছে কিনা নবীজি বলেন হ্যাঁ আছে এই যে কল্যাণ এই দুইটা কি কল্যাণ এখন দেখেন এই কল্যাণ আর এই কল্যাণের মাঝে পার্থক্য আছে সবাই তাকান নবীজি বললেন এই কল্লানটা ফিহি দাখনুন এই কল্লানের মাঝে ধোয়া আছে ধোয়া কি আছে ধোয়া ওয়া মা দাখালুহু ইয়া রাসূলুল্লাহ সাহাবা প্রশ্ন করলেন হুজুর ধোয়া আবার কি জিনিস এই জায়গার মধ্যে আলো জ্বলতেছে এই আলোর মধ্যে যদি হঠাৎ কেউ লাকড়ি দিয়ে আগুন জ্বালায় দেয় আর যদি ধোয়া ওঠে বলেন তো এই ধুয়ার মাধ্যমে এই আলোর মধ্যে একটু কমতে আসবে কি আসবে না আসবে নবীজি বললেন এই কল্যাণের মাঝে ধোয়া আছে সাহাবা বললেন হুজুর ধোয়াটা কি কয় কওমুন ইয়াস্কন্নুনা বিগাইরি সুন্নতি এমন এক সম্প্রদায় আসবে যেই সম্প্রদায় আমার নিয়ম ছাড়া অন্য নিয়ম পালন করবে বলেন নাউজুবিল্লাহ আমার নিয়ম ছাড়া অন্য নিয়ম পালন করবে এমন সম্প্রদায় আসবে আমার নিয়ম ছাড়া অন্য নিয়ম পালন করবে আবার বলছি আমার সুন্নাত ছাড়া অন্য শূন্য পালন করবে আর বলবে আমার ভিতরে নবীর প্রেম খুব বেশি কি বেশি নবীর প্রেম বেশি পালন করবে নবীর ছাড়া অন্য ডার বলবে বলবে আমি কি আর লেখা থাকবে কপালে কোথায় মনে রাখবেন যে বলে আমি আশেখ রাসুল জোহর পরে না আসর পরে না মাগরিবও পরে না মাগরিবের আগে বিশাল বড় একটা অনুষ্ঠান মুনাজাতের পর সিন্নি আর জিলাপি নিয়ে বাসায় যায় আর বলে আমি আশেখের রাসুল কিন্তু নামাজ পড়ে নাই আমার নবীর যে জোহরের নামাজ আমার নবী কোনদিন ছাড়ে নাই এই ব্যক্তি জোহর পড়ে নাই আসরের নামাজ নবী ছাড়ে নাই এই ব্যক্তি আসর পড়ে নাই মাগরিবের আগে কি জানে একটা হইছে হওয়ার পর মাগরিবের একটু আগে কি একটা হওয়ার পর মিষ্টি জিলাপি দিয়ে দিছে আর কপালে আশেখের রাসুল লেখা ভাসায় গেছে আর বলতেছে আমার ভিতরে খুব প্রেম মনে রাখবেন এটা স্পষ্ট নবীর আশেক দাবি করে নামাজ পড়ে না আর যদি বলে প্রেম আছে মহব্মত আছে আশিকের শয়তান এতে কোন সন্দেহ হয় না এটা আবার আশিক রাসূল কিভাবে নামাজ পড়ে নবীজি বললেন এক দল আমার শূন্য ছাড়া চলবে উলড়া আর বলবে আমি আমি মুসলমান ওয়ায়াহদুন নবি গায়রি আমার হেদায়েত ছাড়া অন্য পথে চলবে আসে না নাই তাহলে কয়টা গেল তিনটা এই যে শারর সাহাবাগণ হুজুর এই যে আপনি বললেন যারা আপনার সুন্নাত ছাড়া অন্য পথে চলবে আপনার হেদায়েত ছাড়া অন্য পথে চলবে তারা দেখতে কেমন নবীজি কি বললা এরা দেখতে আমাদের চামড়ার মতোই কওমুন মিন জালদatina এরা আমাদের চামড়ার মতোই আর কায়াতাকাল্লামু নাবি আল সিনাতিনা আবার কথা বলবে আমাদের মতোই দেখতে চামড়ার মতো কথা বলবে আমাদের মতো এজন্য অনেককে দেখবেন দেখলে অনেক সুন্দর লাগে খুব সুন্দর দেখতে চেহারাটা না জানি কত চমৎকার মনে হবে আহ ওনার মতো আল্লাহ দুনিয়াতে হতেই পারে না আমার নবী বলে দিয়েছেন কিন্তু যে আমার চামড়া আমাদের চামড়ার মতো চামড়া হবে আমাদের মতো খুব সুন্দরভাবে কথা বলবে কিন্তু এইগুলা আসলে মানুষকে ইসলামের নামে বিষ খাওয়ায়া মানুষকে ইসলাম থেকে বাহিরে নিয়ে যায় নবীজি বলে দিলেন চামড়া হবে ওরকম কথা ওরকম হবে কয়টা গেল তিনটা কল্যাণ অকল্যাণ ধুয়াযুক্ত কল্যাণ কল্যাণ অকল্যাণ ধুয়াযুক্ত কল্যাণ সাহাবা বললেন হুজুর এই কল্যাণের পর আর অকল্যাণ আছে কিনা রবিজি বলেন হা এই কল্যাণের পর অকল্যাণ আছে সাহাবা বললেন হুজুর এটা আবার কি নবীজি কথাটা বললেন এই কথা আমার আপনার জন্য অনেক চিন্তার বিষয় আজকে থেকে এটা নিয়ে সারাক্ষণ চিন্তা করবেন নবীজি বলেন হা ওই অকল্যাণটা হলো দোয়াতুন আলা আবওয়াবি জাহান্নাম মন দিয়ে শুনেন এই ওনাকে 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 আমাকে ওনাকে আপনাদের প্রত্যেককে সবাইকে না বলছি মানে প্রত্যেকে সবাইকে তো অবশ্যই মানে প্রত্যেককে এই আমাকে ওনাকে কেন বলতেছি এটা একা একা যে আমাকে ওনাকে তাকে প্রত্যেককে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম এই আমাকে আপনাকে প্রত্যেককে অসংখ্য অগণিত আহ্বানকারী জাহান্নামের দরজায় দাঁড়ায় আমাদেরকে ডাকে একজনকে কয়জন ডাকে অনেকজন বলেন একজনকে কয়জন ডাকে কোথায় দরজার দিকে এই কথা বলার পর নবীজি সাল্লা আলি সাল্লামের সাহাবা কয় হুজুর কি বললেন এটা হ্যাঁ জাহান নামের দরজা ভাইও আপনাদের হাতে পায়ে ধরি এই যুগে আমাকে আপনাকে অসংখ্য অগণিত জাহান নামের দরজা ডাকতেস আপনি সোজা রাস্তার বাহিরে যান সুদ সোজা রাস্তার বাহিরে যান ঘোষ সোজা রাস্তার বাহিরে যান নাটক সিনেমা সোজা রাস্তা নবীজির রাস্তা আল্লাহর রাস্তা বাকা রাস্তা শয়তানের রাস্তা মুস্তাদ আহমদ হাদিস নাম্বার চৌচল্লিশশো 36 নম্বর হাদিস আমাদের দিকে তাকান নবী সাল্লাল্লাহু সাল্লাম খত রাসূলুল্লাহ বিয়া দিহি নবী হাতের আঙ্গুল দিয়ে এভাবে একটা দাগ দিলেন কয়টা দাগ ডাক দেওয়ার পর বললেন হাদাস সাবিলুল্লাহ মুস্তাকিমা এটাই হলো আল্লাহর সোজা রাস্তা এই কথা বলার পর আল্লাহ নবী বললেন ও খত আনিয়াবিহি ওয়া শিমালিহি ডানে বামে অনেকগুলা দাগ দিলেন ডাক দেওয়ার পর বললেন হা দি সুবুল এইগুলা হলো শয়তানের রাস্তা সাবিল শয়তান ডানে বামে যে দাগগুলা দিলেন দেওয়ার পর বললেন এই প্রত্যেকটা দাগের উপর একজন শয়তান আছে এই শয়তান মানুষকে জাহান নামের দিকে আহ্বান জানায় বলেন নাউজুবিল্লা বাঁকা রাস্তা অনেক বলেন সোজা রাস্তা কয়টা বাঁকা রাস্তা এই বাঁকা রাস্তা যতগুলো আছে এইগুলা সবগুলা বাঁকা রাস্তার দিকে আপনাকে আমাকে আহ্বান জানাইতেছে সোজা রাস্তা একটা বাঁকা রাস্তা অনেকগুলা এই অনেকগুলা রাস্তা শয়তানের রাস্তা শয়তান আমাকে আপনাকে ডাকতেছে সোজা রাস্তা একটা এটার দিকে নবীজি ডাকতেছে আর এই রাস্তাটা হলো একমাত্র তিয়াত্তর দলের এক দল জান্নাতি এটা নবীর রাস্তা আর বাকি রাস্তাগুলা বাহাত্তর দল ওইগুলা জাহান্নামের রাস্তা কথা বুঝে আসছে সবার তাহলে জান্নাতের রাস্তা একটা জাহান্নামের নামের রাস্তা অনেকগুলা জান্নাতে যাওয়ার রাস্তা একটা জাহান্নামের নামের রাস্তা অনেকগুলা আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের নামের সবগুলা রাস্তা থেকে বেঁচে থেকে জান্নাতের এক রাস্তার উপর যেন আমরা চলতে পারি আল্লাহ তৌফিক দান করেন তো বলতেছিলাম এলমে দিন শিক্ষা যখন আপনার মাঝে আসবে তখন এই কুসংস্কার বেদাত আর হকের মাঝে ইনশাল্লাহ পার্থক্য করা সহজ হয়ে যাবে রসুল করিম সাল্লা আলি সাল্লাম একাদিসের মধ্যে বলেন আর দুনিয়া মাল রু নাহ পুরা দুনিয়াটা অভিশপ্ত নাওজুবিল্লাহ বলেন দুনিয়াটা কি মাল উনুন মাফিহা দুনিয়ার মধ্যে যা আছে সব কিছু অভিশপ্ত তবে তিনটা জিনিস অভিশপ্ত নয় জন্য বলেন কয়টা আপনারা দেখেন তো এই তিনটার মধ্যে আছেন কিনা আবার বলছি কয়টা জিনিস অভিশপ্ত না কয়টা অভিশপ্ত না তিনটা ছাড়া তিনটা ছাড়া সব অভিশপ্ত এক ইল্লা জিকরুল্লাহ ওয়া মা আল্লাহর জিকির সুবহানাল্লাহ আল্লাহর জিকির আর জিকিরের আনুসাঙ্গিক যা আছে যারা জিকিরকারী আলহামদুলিল্লাহ তারা অভিশপ্ত না দুই নাম্বার ওয়া আলিমা আলেম অভিশপ্ত না তিন নাম্বার ও মুতাআল্লিমা ছাত্র যারা মাদ্রাসার ছাত্র ইলমে শিক্ষা যারা করে তারা অভিশপ্ত না এক নম্বর জিকিরকারীরা বিশপ্ত না দুই নম্বর আলেমরা বিশপ্ত না তিন নম্বর আলেমের ছাত্ররা বিশপ্ত না তাহলে যে যুগের মধ্যে অভিশপ্ত হওয়ার আশঙ্কা আছে এই যুগের মধ্যে জ্ঞান বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নাই পড়তে হবে খুব বেশি কুসংস্কার বেদাত আর হক হালাল বাতিল সম্পর্কে আমাদের জানতে হবে আল্লাহ তৌফিক দান করেন তো বলতেছিলাম নবীজি সাল্লাহ আলি সাল্লাম এই কথাটা বললেন যে সব অভিশপ্ত সব অভিশপ্ত তিনটা জিনিস ছাড়া আল্লাহ আমাদের সকলকে অভিশপ্ত থেকে বাঁচার তৌফিক দান করে ও আচ্ছা আচ্ছা যে হাদিসটা বললাম এটা তিরমিজি শরীফের দুই হাজার তিনশো বাইশ নাম্বার হাদিস তিরমিজির আরেকটা হাদিস শোনেন তেরোশো ছিয়াত্তর নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন ইদামাতা মাতা ইবনু আদম আদম সন্তান যখন মারা যায় ইন কত আনহু আমালু তার সব আমল নামা বন্ধ আর আমল নামা জারি থাকবে না ইল্লা মিন সালাসা তিনটা জিনিস বাকি থাকবে সদাকতিন জারিয়া সদকা জারিয়া মসজিদ আপনি বানাইলেন একটা ইটের মধ্যে সহযোগিতা করলেন মাদ্রাসা বানাইলেন মাদ্রাসায় দান করলেন জনগণের জন্য একটা পাই আপনি রাস্তার মধ্যে কল স্থাপন করে দিলেন পানি পান করার জন্য এটা আপনি কবরে গিয়ে সব দিয়ে থাকবেন সদাকাতিন জারিয়া দুই নাম্বার আও ইলমিন ينتفع এমন বিদ্যা যেই বিদ্যার মাধ্যমে উপকৃত হওয়া যায় তিন নাম্বার আওলাদিন সালেহিন ইয়াদউলা এমন একজন নেককার সন্তান যেই সন্তান আপনার কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে এমন একটা সন্তান রেখে যেতে পারেন যেই সন্তান আপনার কবরের কাছে গিয়ে আপনার জন্য দোয়া করে দেখেন করোনা ভাইরাস প্রথম ধাক্কায় আমাদের দেশে বুঝে আসছে যে এই দেশে আপনাদেরকে এতদিন যারা পিছনে পিছনে ঘুরাইছে আর বলছে যে আমি তোদের আপন আমি তোদের আপন মিথ্যা কথা করোনার সময় প্রমাণ হয়েছে এই দেশে জনগণের আপন ওলামায় কেরাম ছাড়া আর অন্য কেউ না লাশ ধোয়াইছে কারা হ্যাঁ কেউ যায় না ভয়ে ফোন দেয় হুজুর আসেন একটু বাবার লাশটা ধোয়ায় বা ছেলেও আসে না আপনি চিন্তা করেন আপন বাবার আপন ছেলে সৎ ছেলে না আপন ছেলে ফোন দিয়ে কয় হুজুর বাবার লাশটা ধোয়া ওখান থেকে কাজ করে তো আপনি আসবেন না কয় না কাছে গেলে আমার যদি ধরে হুজুরে ধরব না কথা বুঝে আসছে সবার তাহলে এলমি দিন চর্চার এটা উপকারিতা আছে না নাই এগারো নম্বর আরেকটা কথা আপনাদেরকে বলি রসউলেকে রিম সল্লাহ্ আলিসাল্লাহ বলেন নদর ল ওই ব্যক্তিকে আল্লাহ চেহারাটা উজ্জ্বল বানায়া দেখ সুবাহান আল্লাহ সামি আমিন্না সাই আ যে আমার থেকে কোন কিছু শোনে শোনার পর ফাল্লাহ হু কামা সামিআ যেমন শুনছে তেমন পৌঁছায়া দিছে সুবাহান আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল বানায়া দেখ আপনারা যদি উজ্জ্বল হতে চান সবাই কোরআন সুন্নার কোন বিকল্প নাই কোরআন সুন্না ব্যাপকভাবে পড়াশোনা করেন আরেকজনের সাথে চর্চা করেন আমি তো বলতেছি আমাদের দেশে ইনশাল্লাহ আমরা ইসলাম ইসলামী একটা রাষ্ট্র চাই কি চাই না এই দেশে ইসলাম কায়েম করার জন্য সর্বপ্রথম চর্চ ইসলাম সবাইকে জানতে হবে এই জন্য বলতেছিলাম যে আজকে আপনাদের সামনে আমি একটা আশ্চর্য বিষয় নিলাম যে পড়াশোনা পড়াশোনার বিকল্প নাই প্রত্যেকেই পড়াশোনা করেন পাঠাগার বলেন ঘরে পড়াশোনা বাড়ায় দেন টেলিভিশন ইলেকট্রনিক্স মিডিয়া এইগুলা থেকে একটু দূরে যান পড়াশোনা প্রচুর পরিমাণে বইমুখী হন ইনশাল্লাহ এটার অনেক উপকার সবচেয়ে বড় উপকার পড়াশোনা বারে বেড়ে গেলে মানুষ গুণা থেকে মুক্ত থাকে প্রচুর পরিমাণ পড়ার নেশা আগে ছিল আমাদের দেশে এখন লাইব্রেরিগুলো মনে হচ্ছে যে মরে যাবে যাবে অবস্থা মিরপুর এক লাইব্রেরি আছে আমি যে মানুষে বলতাম পাশ আমি প্রত্যেকদিন বিকালে ওই লাইব্রেরি থেকে বসতাম আমি একমাত্র পাঠক আসর থেকে মাগনি পর্যন্ত আর কেউ নেই একমাত্র পাঠক মিরপুর এই বারো নম্বরে একমাত্র পাঠক আমি আর কেউ নাই মাঝে মাঝে চিন্তা করতাম লাইব্রেরি আমার সাথে হাসতো আমিও হাসি জন মানে আমরা আর কেউ এই আর কি তো আপনার আরো যদি বছর ওই লাইব্রেরিতে আল্লাহ জানে মনে হয় লাইব্রেরি আমারই লিখে দিত যে আপনি থাকেন কি করবেন আর আর তো কেউ আসে না মানে আমি আর কি আসে হয়তো পরে আগে পরে আসর থেকে মাগরি পর্যন্ত মানুষ ফিরি থাকে সাধারণত হয়তো খেলাধুলা করে বা ওই সময় আমি কাউরে দেখতাম না তো বলতেছিলাম আমাদের মাঝে পড়াশোনা এটা আবার নতুন করে শুরু করেন কলেজের ভাইয়ারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা যে যেই লাইনের আছেন পড়াশোনা বাড়িয়ে দেন স্কুলের ছাত্র ভাইরা কলেজের ছাত্র ভাইরা আগে দেখতাম আমাদের বড় ভাইয়ারা যারা মাদ্রাসা স্কুলে পড়তো এদেরকেও দেখতাম রাত তিনটা চারটা বাজে স্কুলে পড়াশোনা করে রাত তিনটা চারটা ওইসব প্রস্তুতি নেয় এখন দেখি প্রস্তুতি নেওয়ার কোনো হয় না কেন হজুর পাশ করা কোনো ব্যাপার না মানে না এটা বললেন না আমি বলি না এটা এই জন্য ভাই পড়াশোনা করবেন করব তো ইনশাল্লাহ সবাই এখন আসেন সর্বশেষ কথা কয়েকটা এই সুন্নার চর্চা না থাকলে কি ক্ষতি সুন্নার যদি চর্চা না থাকে আমাদের জন্য গজব পদভ্রষ্টতার প্রথম লক্ষণ হবে কোরআন সুন্নার চর্চা ছেড়ে দেওয়া দলিল মুসলিম শরীফের একশো এক নম্বর হাদিস আলাইহি সাল্লাই আল্লাহ নবী বলেন এমন একটা সময় আসবে যে সময় ইমনা আল্লাহ হা লায়াক বিজুল আলমা ইন লায়াক বিজুল আলমা ইন্তিজা আদ মিয়ান্তাজি রহু মিনাল র ইবাদ আল্লাহ ফাকরবুল আলামিন বিদ্যা দুনিয়া থেকে একবারে উঠায় আনিবেন না বিদ্যা একবারে উঠায় নিবেন না এই বিদ্যা দ্বারা কোরান সুন্নার উদ্দেশ্য কোরান সুন্না আল্লাহ একবারে উঠায় আনিবেন না তাহলে কেমনে ওয়ালা কিনিয়াক মিজুল আলিমা বেকফজিল্ উল্লাম আলেমদেনকে উঠায় নেওয়ার মাধ্যমে বিদ্যা আল্লাহ উঠায় নিবে বলেন নাউজুবিল্লাহ আমাদের দেশে উলাম একরাম বালো বালো যারা মরার সংখ্যা কমতেছে না বাড়তেছে এই দেখেন গত দুই বছর আমাদের দেশে কত বড় বড় উলামা একাম নামারা গেছে আল্লাহ মাহমুদ শবি রহমতুল্লা আলাই আল্লামা জুনাইত বাবুনুগরি রহমতুল্লাহ আলাই আল্লামা নুর হুসাইন কাশেমীর রহমতুল্লাহে আলাই আল্লাহ মা মুফি আক্কাস রহমতুল্লা দেখেন ওনারা ওনারা সবাই আমাদের মাথার ছায়া ছিল যাদের কাছে আমরা ছায়া গ্রহণ মনে কর্তা আছে কেউ এখন মনে হচ্ছে আমরা সবাই বড় হয়ে যেতেছি ব্যবসা আমাদের দেখেন মনে হচ্ছে কেউ নাই পিছনে ধরার মতো কেউ নাই এমন একটা অবস্থা হয়ে গেছে আমাদের দেশ ভাই এখনো সময় আছে আপনাদের দেশের মুরুব্বী ওলামা এখান যারা আস এই যে আপনাদের আশেপাশে যে মাদ্রাসাগুলা মুরুব্বী ওলামা এ কাছে খুব বেশি যান তাদের পরামর্শ নেন তাদের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করেন তো বলতেছিলাম আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে বিদ্যা আল্লাহ উঠায় নেবে এটা আমাদের জন্য গজবের বিষয় তখন কি করবে মানুষ হাত্তা ইজা আল্লাহ মিউকি আলিমা আস্তে আস্তে মানুষ এই আপনার এলাকায় দেখবেন আর আলেম খুঁজা পান না স্পেনে আটশো বছর পর মুসলমানের রাজত্ব যখন শেষ হলো যে স্পেনে ইমাম কুর্তুবির জন্ম হয়েছে যে স্পেনে লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র একসাথে ক্লাসে বসত চলত ওই স্পেনে আপনি খুঁজা অনেক কষ্টে একটা মসজিদ পাওয়া কষ্টকর স্পেনে তো বলেন কতটা ভয়ঙ্কর অবস্থা তো এই জন্য বলতেছিলাম আলেম যখন না থাকবে এই কথাটা মন দিয়ে শুনেন ইত্তা মানুষ তখন সাধারণ জনগণকে বানাবে নেতা ধর্মীয় নেতা কারে এই মাইকের সামনে যারে তারে বানায় বলবেন আপনি আমার নেতা বলেন কিছু বলেন তাও এখন জনগণ কি করবে এই আমার ফতুয়া জিজ্ঞাসা করবে যেমন আমি আমি আমার নাম দেখেন এখানে মুফতি লেগছে বিশ্বাস করেন আমি এখনো ফতুয়া দিই না ভয় পাই আমার নাম লেখেছে মুফতি আমি মুফতি ঠিক আছে আমি লালবাগ মাদ্রাসায় মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই ওখানে পড়ছি ইফতার বিভাগে দেখেন কেউ মাসালা জিজ্ঞাসা করলে আমি বলি আপনার এলাকার মাদ্রাসায় ফতুয়া বিভাগে যাব ভয় পাই ভয় পাই কিন্তু পড়াশোনা নাই কিচ্ছু নাই এরপর আমার এনে বসায়া দিলেন বসায় দেওয়ার পর আমার ফতুয়া জিজ্ঞাসা করতে দিলেন ফার্স্ট জি হজরত আপনি তো আমাদের আইডল বলেন এখন আমি আফতাও বিগৈরে এলমিন বিদ্যা ছাড়া বাস মাইরা দিলাম দু একটা ডেলিভারি দিয়ে দিলাম দেওয়ার পর কি করলো ওয়া আদল্লু এই মুফতি সাহেব যারা সেজেছে আর কি মুফতি না এই যে আপনার চেয়ারে বৈসা আর ইউটিউবার ভাইরা আমি কারো নাম বলছি তো সাবধান আমার চেহারার সাথে কারো চেহারা ইউটিউবে না আমি কারো নাম বলছি হ্যাঁ এরপরে কেমন জানি অনেক জায়গায় দেখি আমার সাথে আরেকজনের চেহারা আরে ভাই আমি তো কারোর নাম বলি না হ্যাঁ হ্যাঁ এক জায়গায় দেখি আমার পাশে এক মহিলার ছবি আমি মানে পর্দার ওয়াশ করছি এখন একটা মহিলার ছবি আরে ভাই ওনার ছবি দিতে হইবো কেন কি একটা আজীব অবস্থা বরফ পেরেশানির মধ্যে আছে আর যাই হোক তো বলতেছিলাম যে দেখেন যখন নাকি ফতুয়া জিজ্ঞাসা করলেন তো ফাস্তাফতা ফতুয়া জিজ্ঞাসা করল আফতা জ্ঞান ছাড়া ফতুয়া দিয়ে দিলেন যেমন আমি এখানে বসলাম বসার পর আমার একটা মাসালা জিজ্ঞাসা করলেন কি মাসালা যে হুজুর একটা মেয়ে রমজান মাসে অসুস্থ ছিল অসুস্থ থাকার পর রমজানের পর এই মেয়েটা কি আগে নামাজ পালন করবে না রোজা পালন করবে এটা জিজ্ঞেস করলেন আমার চিঠিতে মানে আমি চিন্তা করলাম নামাজ শ্রেষ্ঠ এবাদত রোজা শ্রেষ্ঠ এবারত নাকি নামাজ আমি মাইরা দিলাম যে আগে নামাজ পড়বে পরে রোজা রাখবে আগে নাওজবিল্লা বলেন সবাই একবার আর ওরা বলেন মানে আমি টোটাল এটা মূল কি মেয়েদের নামাজ পড়াই লাগবে না নামাজ মাফ শুধু রোজা আদায় করতে হবে না আমি কি একটা জ্ঞান খাটাইলে আমার ভাব ধরলাম আচ্ছা আগে নামাজটা হা হা আগে নামাজ যেহেতু নামাজ বড় এবাদত পরে রোজা আরে খুব ভাব ধরলাম আমি একজন মুফতি আসলে আমার ফতুয়ে হয়নি এ এ হলো ঝামেলা জ্ঞান ছাড়া ফতুয়া দিয়ে দেওয়া মা বোনরা তো নামাজ পড়তেই হবে না যা তাদের অসুস্থতার সময় নামাজ সব মাফ কথা কি বুঝে আসছে হ্যাঁ এখন তো এই কথা বলার পর দেখেন ফা আফতাও ফতুয়া দিয়ে দিলেন ফা দল্লু আদল্লু তারা নিজেরাও পদভ্রষ্ট হয় অন্যদেরকে পথভ্রষ্ট করে এক মাসালা আর একটা জিজ্ঞাসা করলেন হুজুর কোনো মা বোন যদি ঔষধের মাধ্যমে নিজেদের অসুস্থতা বন্ধ রাখে সেও কি রোজা রাখতে হবে নাকি হবে না কেন আপনি ফতুয়া দিয়ে দিলেন অসুস্থতার মাধ্যমে যেহেতু ওষুধের মাধ্যমে অসুস্থতা বন্ধ রাখছে কিন্তু এটা তো ওষুধ গ্রহণ করেছে আর অসুস্থতা বন্ধ বন্ধ হলেও কোনো সমস্যা নাই সে রোজা না রাখলেও কিছু হবে না হুজুরে ফতুয়া দিয়ে দিল কারণ এটা ওষুধ গ্রহণ করেছে তার তো ওই সময় অসুস্থতা আর অসুস্থতার সময় মেয়েরা রোজা রাখবে না এটা হলো মশালা এখন উনি ফতুয়া দিয়ে দিল রোজা রাখবে না মূল মাসালা হলো ঔষধ বন্ধ করে যদি কেউ অসুস্থতা বন্ধ রাখে ঔষধের মাধ্যমে রোজা রাখতে হবে মূল মাসালা হলো ঔষধের মাধ্যমে যদি অসুস্থতা বন্ধ করে রোজা রাখতে হবে এটা হলো সঠিক মাসালা এন উনি ক্যাশ গবেষণা করতেছে ও আচ্ছা আচ্ছা ওই সময় বাস ওষুধ খাইছেন তো কি আপনি গুনে গুনে যে কয়দিন অসুস্থ থাকতেন ওই কয়দিন রোজা না রাখলে হবে ফতুয়া দিয়ে দিস এই হলো আমাদের ফতুয়ার ঝামেলাটা তো এই জন্য আপনারা মা ফিলে যারা বয়ান করে এদেরকে লিখিত কোনো বক্তব্য কোনো ফতুয়া জিজ্ঞাসা করেন না করবেন একটা ডেলিভারি দিবে বাস ঝামেলা লাগবে এই জন্য এটা করবেন না এলমিন জ্ঞান ছাড়া ফতু একটা দিয়ে দিবে ফাদল্লু মুফতিরাও বদভ্রষ্ট ও আদল্লু যাদেরকে দিছে ফতুয়া তারাও তাদেরকে বদভ্রষ্ট বানায় কথা কি বুঝে আসছে সবার তাহলে বলেন তো পড়াশোনা করা দরকার আছে না নাই কম না বেশি আমরা এখন এইখানে আমরা সবাই ইনশাল্লাহ আজকে থেকে ধর্মীয় অনুশাসনে কোনো খারাপ বই পড়বো না ইনশাল্লাহ যত ভালো বই আছে খুব বেশি পরিমাণে ওয়াদা করি কারাকারা কারা পড়বো রাজি আছি তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদের মসজিদের খুতিব সাহেবকে বলবো হজরত মাওলানা তুফাইল সাহেবকে বলবো আপনাদের মাধ্যমে যেন এলাকা একটা উদ্যোগ নিয়ে মসজিদ কেন্দ্রিক একটা ইসলামী পাঠাগার বানায় হুজুর ইনশাল্লাহ একটা পাঠাগার বানায় এবং এটা উন্মুক্ত থাকবে এখন এইখানে উনি ওলামায় কারামের পরামর্শে ইসলামী বই চয়ন করে এখানে রাখবে আপনারা ইনশাআল্লাহ পড়বেন কি আপনারা সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ এইভাবে দেখবেন এলাকা থেকে কুসংস্কার দূর হবে আল্লাহ রব্বুল আলমিন আমরা কেউ উঠবো না হুজুর একটু কথা বলবে কথার পরে ইনশাল্লাহ মোনাজাত হবে